রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট শুরু হয়েছে। জ্বালানি তেলের এই সংকটের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও তেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এমন সংকটের মধ্যে নো প্রোটোকল চুক্তির আওতায় প্রতিবেশী দেশ ভারত থেকে 25 লাখ লিটার 1,862 মেট্রিক টন অপরিশোধিত তেল দেশে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার 23 জুলাই রাতে তেলের চালানটি নরসিংদীর পলাশের ঘোড়াশালী অ্যাকোয়া রিফাইনারি জেটিতে এসে পৌঁছায়। শনিবার 23 জুলাই বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে পণ্য খালাস কার্যক্রমের উদ্বোধন করেন। অ্যাকোয়া রিফাইনারি লিমিটেডের জেটিতে আসা ওটি সংগ্রায় 8 নামের তেলবাহী ট্যাঙ্কটির দুই দেশের মধ্যে নো প্রোটোকল চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহী জাহাজ। গত 9 জুলাই পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি ছেড়ে আসে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বাংলাদেশের ক্রান্তি ডিরেক্টর মাঝহার আলম জানান, নো প্রোটোকল চুক্তির আওতায় তেল আমদানি করায় রপ্তানি করা অন্যান্য দেশের চেয়ে দাম কম হবে। এই চুক্তির আওতায় আরও 3,500 মেট্রিক টন ন্যাফতা 10 দিনের মধ্যে ভারত থেকে এসে আমদানি হবে। দর্শক, গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিতে ভুলবেন না। প্রথমে পরবর্তীতে নতুন কোনো আপডেট টপিক নিয়ে ভিডিওতে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।